কুমিল্লার বুড়িচঙ্গে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যার এজাহারনামীয় প্রধান আসামি মোহাম্মদ রাজু র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শনিবার রাত 2টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে রাজু নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব 11 কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 11 এর একটি দল জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় অভিযানে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে রাজু গুলিবিদ্ধ হন। পরে আহত রাজুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে তিনজন নামীয় ও অজ্ঞাত আরও 6 জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।